এই যে ভাই মনে করেন যে কিছু খামারি আছে বলুক যে আমার গরুটা বড় নাকি ছোট আমি দাম গরু অনুমান কি বেশি চাইছি না কম চাইছি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ বাইরে যেখান থেকে আমাদের প্রতিবেদনটা দেখছেন সবাইকে সাফল্য ডিবির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি কিশোরগঞ্জ সদর উপজেলার বয়লা গ্রামে গ্রামের তরুণ উদ্যোক্তা সঞ্জিত ভাইয়ের গরুর খামারে তো সঞ্জিত ভাই প্রতি বছরই খুব সুন্দর সুন্দর বড় বড় গরু লালন পালন করেন তো তিনি এবারও দুই হাজার বাইশ কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন তিনি এই গরুটির নাম রেখেছেন বিশাল তো আসলে এই বিশাল গরুটি দেখতেও বিশাল তো এই গরুটিকে তিনি কিভাবে লালন পালন করলেন এই গরুটির ওজন আছে কেমন কি জাতের গরু এবং এই দুই হাজার বাইশ কুরবানিকে কেন্দ্র করে তিনি কত টাকা দাম চাচ্ছেন সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করছি বিশাল সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আলাইকুম সঞ্জিত ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তা সাজিদ ভাই আপ আপনার খামারে কয়টা গরু আছে এরকম বড় বড় এরকম ভাই বড় বড় ষোলোটা গরু আছে ষোলোটা গরু আছে আর ষোলোটা গরুর মধ্যে কি এটাই সবচেয়ে বড় এটা সব থেকে বড় বিশাল আচ্ছা তো এই গরুটা আপনি কতদিন আগে সংগ্রহ করছিলেন এটা আমার গাভীর ঘরের বাচ্চা গাভীর ঘরের বাচ্চা মাশ আল্লাহ তো এটা কী জাতের বাচ্চা এটা হলিস্টেইন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান এটা এখন বয়স আছে কেমন ছত্রিশ মাস ৩৬ মাস তো এটাই এটা যে আপনি এত বড় করতেছেন তো এই যে এই গরুটা এখন আপনি কীভাবে লালন পালন করতেছেন বা পরিচর্যা করতেছেন এত এত বিশাল বড় আপনার সাইজ হয়েছে বা এত আপনি এরকম বড়ো সাইজের গরুকে লালন পালন করতে গেলে কী কী সমস্যার সম্মুখীন হয় আমাদেরকে যদি একটু বিস্তারিত বলতেন এটা মূলত আমার সমস্যার সম্মুখীন বলতে গেলে আমি প্রতি মাস ছয় মাস অন্তরন্ত ভ্যাকসিন করি তারপর সব কিছু ঠিক টমে কেমিটির মি সব কিছু ওকে করা আছে তারপরে মেয়ে পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন আমি হয় নাই এই মেয়ে মাঝে মধ্যে একটু জড় এই

আর আপনি ওই যে মিষ্টি আলু বা ওই যে আলু গাজর ওইগুলি কত কি পরিমাণ প্রতিদিনে তো 10 কেজি করে প্রতিটা প্রতিদিন 10 কেজি করে প্রতিদিন 10 কেজি করে আচ্ছা এগুলি কি প্রত্যেকটা গরুরই খাওয়া না যে আপনার যে গরুগুলি বিশাল বড় বড় ওই সাইজের গরুগুলি তোমার স্পেশাল তাকে স্পেশাল ভাবে খাওয়ানো হয় স্পেশাল গরুগুলোকে স্পেশাল খাবার দিতে আচ্ছা তো এইগুলিকে ভ্যাকসিন করাইতেছেন কতদিন পরে পরে এই ভ্যাকসিন আমি 3 মাস 6 মাস পর পর ভ্যাকসিন 6 মাস পরে পরে ভ্যাকসিন করাইতেছেন আচ্ছা এই গরুটা এখন ওজন আছে কেমন আনুমানিক এটা আনুমানিক 1500 কেজি 1500 কেজি

এটা আপনার জন্য বলা যায় একটা খুব ভালো একটা ইয়ে হয়েছে যে আপনার গাভীর ঘরে নিজের হাতে তৈরি যে পুরো কিশোরগঞ্জের মধ্যে এটা ফার্স্ট হয়েছে জি ফার্স্ট হয়েছে তো এটা এবার আপনি বিক্রি করে দিবেন জি এবার ইনশাআল্লাহ চিন্তা করতেছি বিক্রি করে দিবেন আচ্ছা এটা এখন কয় দাঁত বয়স আছে এটা চার দাঁত চার দাঁত বয়স আছে আচ্ছা আপনি তো গত বছরও এরকম বড় বড় গরু লালন পালন করছিলেন তো কেমন সারা পাইছিলেন

তা আপনাদের খামারে সব সময় এরকম কয়টা গরু থাকে সব সময় তো এবছর 16টা আছে গতবার 4টা ছিল এবছর 12টা বাড়াইছি আচ্ছা এবছর সব সময় 10 1500 সব সময় 10 15টা থাকে জি যারা নতুন উদ্যোক্তা তারা কিভাবে শুরু করবে বা কি গরু দিয়ে শুরু করলে ভালো হবে সেটা যদি আমাদেরকে একটু বলতেন কারণ নতুন উদ্যোক্তা আছে তাদের বলতে গেলে

বেশি লাভের আসে তারা হাটে নিয়ে কিন্তু অনেক কম দামে বিক্রি নিয়েছে এই যে ভাই মনে করেন যে কিছু পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা দাম চাইবে চাইলে তো আর বিক্রি করতে পারবে আসলে যে পঞ্চাশ লাখ ষাট লাখ টাকা যদি দাম চাই তো গোস্তের কেজি করতে হতে যে গরুর দাম তার পঞ্চাশ লাখ ষাট লাখ কখনো হবে না এটা হ্যাঁ এটা তো কখনো সম্ভব না জি জি এখন আপনি এটার কেমন দাম চাইতেছেন আমি ভাই এটা পনেরো লক্ষ টাকা দাম চাইছি আলোচনা সাপেক্ষে আর কিছু কম এখানে আলোচনা করার সুযোগ আছে তো অবশ্যই আচ্ছা তো এই যে পনেরো লাখ টাকা দাম চাইতেছেন অনেকে তো অনেক রকম কমেন্টস করবে যে এই গরুর দাম তো এত টাকা হয় না বা এত দাম কিভাবে হয় তাদের জন্য কিন্তু কিছু তাদের বলবো যে তারা সামনাসামনি আসুক আসে দেখুক দেখা বলুক যে আমার গরুটা বড় নাকি ছোট আমি দাম গরু অনুমান কি বেশি চাইছি না কম চাইছি আচ্ছা ঠিক আছে তো আরেকটা কথা হলো যে যারা এরকম বড় বড় গরু লালন পালন করে আসলে বড় গরু লালন পালন করতে কিন্তু অনেক সময় সময়ের দরকার হয় আর অনেক যত্নের দরকার অনেক পরিশ্রম করতে হয় তো আসলে যে দামটাই চাক এখানে আলোচনা করতে পারবো জি ইনশাল্লাহ কয় বেলা আপনি গোসল করাইতেছেন এটা প্রতিদিন তিন বেলা গোসল করে প্রতিদিন তিন বেলা গোসল তিন সকাল বিকাল রাত্রে আচ্ছা আপনার এখন তো গরম আইসা পড়তেছে তো এখন কি তিন বেলায় করাবেন না আর বেশি তিন বেলায় করাবো তিন বেলায় আচ্ছা এই বড় গরু গরুগুলিকে গোসল করানো হয় তিনবালা কারণ

আচ্ছা কাঁচা লসুখ হয় 10 কেজি গাজর 10 কেজি মিষ্টি লাল 10 কেজি আচ্ছা গাজর খাওয়ায় কি আপনারা পুষবে এটা শখের থেকে এটা থেকে আচ্ছা শখের জিনিস হচ্ছে লাখ টাকা तोला তো সঞ্জিত ভাই তো আপনারা আপনার এই গরুটা যারা নিতে চায় অনেকে অনেকেই তো আছে যে ঈদ আসলে এরকম বড় বড় গরু কুরবানি দেয় আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য তো যদি কোনো ভাই আপনার গরুটাকে নিতে চায় যে কিভাবে আসবে আপনার এই খামারে একটু বলে আসবে কিশোরগঞ্জ সদর বয়লা সোনার তরি ভাষা সোনার তরি যে কেউ কিছু বললে যে কেউ চিনবে আচ্ছা তো আপনাদের বাড়িটা তো অনেক নাম ডাক আছে সবাই চিনে দর্শক বন্ধুরা আপনারা যারা এই গরুটাকে কিনতে চান এই সঞ্জিত ভাইদের বাসার নাম হচ্ছে সোনার তরি ভাষা আপনারা যে কেউ যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে চিনে দিবে আর যারা সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করে আসতে চায় একটু নাম্বারটা বলেন 019 আচ্ছা ঠিক আছে তো সঞ্জিত ভাই তো আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম